এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, নারদকাণ্ডে নয়া মোড়, সিবিআই চার্জশিটের শিরোনামে বিজেপি নেতা মুকুল রায়। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। চার্জশিটের শিরোনাম সিবিআই বনাম মুকুল রায় ও অন্যান্যরা, অথচ বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয়নি। তৃণমূলের তিন বিধায়ক ও প্রাক্তন নেতার গ্রেপ্তারির পর জনমানসে প্রশ্ন ওঠে, একই অভিযোগে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে কেন ছাড় দেওয়া হলো। নারদকাণ্ডে কোনো অভিযুক্তকে রেয়াত করা হয়নি, তা স্পষ্ট হয়েছে সিবিআই চার্জশিটেই। মুকুল রায়দের বিরুদ্ধে তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে। সোমবার সাত সকালে ফিরাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তখনই প্রশ্ন ওঠে, নারদকাণ্ডে অভিযুক্ত হলেও কী কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বদন্যতা পেলেন মুকুল ও শুভেন্দু? বিজেপি কি ওয়াশিং মেশিন? এই প্রশ্ন তুলতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। সিবিআই এর বিশেষ আদালতে রাজনৈতিক অভিসন্ধি বোঝাতে মুকুল শুভেন্দুর প্রসঙ্গ টেনে আনেন ফিরাদদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সিবিআই চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে, বাকি অভিযুক্ত মুকুল রায় ও অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ, দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ইকবাল আহমেদদের বিরুদ্ধে তদন্ত জারি রয়েছে। সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডের সময় মুকুল রায় ও শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করতে চেয়ে 2019 সালে লোকসভায় স্পিকারের কাছে অনুমোদন চায় সিবিআই। তাতে রয়েছে সৌগত রায়, কাকলি ঘোষ, দস্তিদার ও অপরূপা পোদ্দার নামও। তবে এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি স্পিকার ওম বিড়লা।